ভুয়ো ডিএসপি পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি করছিল দুই যুবক বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জানা যায় ধৃত কৌস্তব ব্যানার্জি আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকা ও অপহৃত জিতেন্দ্র শর্মা এই থানারই বুধা গ্রামের বাসিন্দা। জানা যায় শুক্রবার রাতে আসানসোল স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় ডিএসপি পরিচয় দিয়ে তারা তোলাবাজি করছিলেন। ধৃতদের কাছ থেকে দুটি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়। সব যে কাল ফেক ডিএসপি আর এক সিভিক যে পকড়ায় উসকে ইসমে কাহিনী কি হয়? देखिए कल रात को जो है एक इन्फॉर्मेशन मिला था कि स्टेशन एरिया में आसनसोल स्टेशन एरिया में किसी जगह पे एक कोई फेक डीएसपी जो है वो घूम रहा है करके। तो रात्रि हमारे एसीपी साहेब जो अच्छे सेंट्रल वन मानवेंद्र दास उनार नाइट ड्यूटी छिलो ओखाने गेलो देखल कि ओखाने एक आदमी और उनार संगे एक ड्राइवर अच्छे जो डीएसपी इम्पोर्सनेशन करे छे। তো প্রথম এনকোয়ারিতে পাওয়া যাচ্ছে কি যে ডিএসপির ইম্পোর্সনেশন করেছে ও ইসেল এমপ্লয় আছে, ওনার নাম আছে কৌস্তুভ ব্যানার্জি। ওর যে ড্রাইভার আছে ও আসানসোল থানাতে সিভিক আছে, ওনার নাম আছে জিতেন্দ্র শর্মা। ওনার সঙ্গে ওখানে গিয়ে কিছু মানে লোককে পরিশান কর রা থা। তো ইস তরহ কে ইনফরমেশন আনে কে বাদ উনকো অরেস্ট কর দিয়া হ্যায়, উনকে উপর স্পেসিফিক কেস স্টার্ট কর দিয়া। স্যার এমনি আরেকটা অভিযোগ আছে যে কিছু লোকের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়েছে। এটা তো মানে ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, প্রথমটা তো এটাই পাওয়া যাচ্ছে কি ইম্পোর্সনেশন করেছে। আগের পাঁচ দিনের রিমান্ড আই থিঙ্ক ওনার পাওয়া যাচ্ছে। তো ওনার ইনভেস্টিগেশনের ভিতরে যে যে মানে বাদ সামনে আয়েগা উসকে বাদ দেখে। উনি কি ইসিএল এর মানে সিকিউরিটি গার্ড? ইসিএল এর সিকিউরিটি গার্ড ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দ বার্তা। ভুয়ো ডিএসপি পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি করছিল দুই যুবক বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জানা যায় ধৃত কৌস্তব ব্যানার্জি আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকা ও অপহৃত জিতেন্দ্র শর্মা এই থানারই বুধা গ্রামের বাসিন্দা। জানা যায় শুক্রবার রাতে আসানসোল স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় ডিএসপি পরিচয় দিয়ে তারা তোলাবাজি করছিলেন। ধৃতদের কাছ থেকে দুটি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়। স্যার যে কাল ফেক ডিএসপি আর এক সিভিক যে পকড়ায় উসকে ইসমে কাহিনী কি হয়? देखिए कल रात को जो है एक इन्फॉर्मेशन मिला था कि स्टेशन एरिया में आसनसोल स्टेशन एरिया में किसी जगह पे एक कोई फेक डीएसपी जो है वो घूम रहा है करके। तो रात्रि हमारे एसीपी साहेब जो अच्छे सेंट्रल वन मानवेंद्र दास उनार नाइट ड्यूटी छिलो ओखाने गेलो देखल कि ओखाने एक आदमी और उनार संगे एक ड्राइवर अच्छे जो डीएसपी इम्पोर्सनेशन करे छे। তো প্রথম এনকোয়ারিতে পাওয়া যাচ্ছে কি যে ডিএসপির ইম্পোর্সনেশন করেছে ও ইসেল এমপ্লয় আছে, ওনার নাম আছে কৌস্তুভ ব্যানার্জি। ওর যে ড্রাইভার আছে ও আসানসোল থানাতে সিভিক আছে, ওনার নাম আছে জিতেন্দ্র শর্মা। ওনার সঙ্গে ওখানে গিয়ে কিছু মানে লোককে পরিশান কর রা থা। তো ইস তরহ কে ইনফরমেশন আনে কে বাদ উনকো অরেস্ট কর দিয়া হ্যায়, উনকে উপর স্পেসিফিক কেস স্টার্ট কর দিয়া। স্যার এমনি আরেকটা অভিযোগ আছে যে কিছু লোকের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়েছে। এটা তো মানে ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, প্রথমটা তো এটাই পাওয়া যাচ্ছে কি ইম্পোর্সনেশন করেছে। আগের পাঁচ দিনের রিমান্ড আই থিঙ্ক ওনার পাওয়া যাচ্ছে।
तो उन इन्वेस्टिगेशन भरे जे जे मैंने बात सामने आएगा उसके बाद उन्हीं की ईसीएल मैंने सिक्योरिटी गार्ड ईसीएल सिक्योरिटी गार्ड আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা।